নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই জামশেদপুর এফসিতে যোগ দিলেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাক প্রতীক চৌধুরী। 32 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাক প্রতীক চৌধুরী, যিনি কিন্তু মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি এবং তার পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এফসি এবং মোহনবাগানে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাক প্রতীক চৌধুরী। তো তিনি কিন্তু এবার যোগ দিলেন জামশেদপুর এফসিতে। তো তোমাদের কি মনে হয় 32 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় সেন্টার ব্যাক প্রতীক চৌধুরী তিনি যোগ দিলেন জামশেদপুর এফসিতে, সেটা জামশেদপুর এফসির জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা জামশেদপুর এফসির। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে চেন্নাইন এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই চেন্নাইন এফসিতে যোগ দিলেন একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার অজিত কুমার। এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার তিনি যোগ দিলেন চেন্নাইন এফসিতে। 25 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার অজিত কুমার, যিনি কিন্তু বেঙ্গালুরু এফসিতে খেলেছেন। তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার। তো তিনি কিন্তু এবার যোগ দিলেন চেন্নাইন এফসিতে। তো তোমাদের কি মনে হয় 25 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ডিফেন্ডার অজিত কুমার তিনি যোগ দিলেন চেন্নাইন এফসিতে, সেটা চেন্নাইন এফসির জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা চেন্নাইন এফসির। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ডকে তাদের দলে আনার জন্য। গুরকিরাত সিং 19 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ডকে ইস্টবেঙ্গল তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। ইন্ডিয়ার U16, ইন্ডিয়ার U17, ইন্ডিয়ার U19 এবং ইন্ডিয়ার U20 টিমে খেলেছেন এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ড গুরকিরাত সিং। তো সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। এবং তোমাদের জানিয়ে দিই মুম্বাই সিটি এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন গুরকিরাত সিং, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সব কিছু ঠিকঠাক থাকলে 19 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ড তিনি আসতে পারেন ইস্টবেঙ্গলে। তো তোমাদের কি মনে হয় গুরকিরাত সিং 19 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় ফরোয়ার্ড তিনি ইস্টবেঙ্গলে এলে সেটা ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটটা ইস্টবেঙ্গলের। এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সে আপডেটটা কিন্তু উঠে আসছে একজন গুরুত্বপূর্ণ ভারতীয় লেফট ব্যাককে নিয়ে। আকাশ মিশ্রা 20 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় লেফট ব্যাক, যিনি কিন্তু ISL এ হায়দ্রাবাদ এফসিতে একটা অসাধারণ পারফরমেন্স করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তার পাশাপাশি ইন্ডিয়ার U20, ইন্ডিয়ার U23 এবং ইন্ডিয়ার ন্যাশনাল টিমে খেলেছেন আকাশ মিশ্রা। তো তিনি কিন্তু এবার যোগ দিলেন জাপানের একটা ক্লাবে, FC মাচিদা জেলভিয়া। হ্যাঁ ঠিক শুনছো, জাপানের ক্লাবে যোগ দিলেন 20 বছর বয়সী এই গুরুত্বপূর্ণ ভারতীয় লেফট ব্যাক আকাশ মিশ্রা। তো এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও এবং তার পাশাপাশি কমেন্ট করে তোমরা জানাও এই আপডেটগুলো তোমাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।